নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। এটি একটি সাপ্তাহিক লটারির ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামী 5ই অক্টোবর থেকে 11ই অক্টোবরের মধ্যে কোন 8 রাশির জাতক জাতিকারা লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আগামী 5ই অক্টোবর থেকে 11ই অক্টোবরের মধ্যে যে 8 রাশির জাতক জাতিকার নাম আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই 8 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে কিন্তু আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে বিপুল পরিমাণে অর্থ পেতে চলেছে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই লটারি নিয়ে কিছু কথা, যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। দেখুন, লটারি কিন্তু ভাগ্যের উপর নির্ভর করে টোটালি, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনার জন্মছকে রাহু গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তাহলে লটারি লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকে। এছাড়াও আপনার দশা এবং অন্তর্দশা শুভ থাকার প্রয়োজন রয়েছে। অর্থাৎ যদি আপনার রাহুর দশা চলে বা রাহুর অন্তর্দশা চলে বা রাহুর প্রত্যন্তর্দশা চলে এবং আপনার জন্মছকে রাহু গ্রহ স্ট্রং বা বলবান পজিশনে থাকে, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি লটারি পাবেনই পাবেন, সে ছোট প্রাইজ হোক কিংবা বড় প্রাইজ। তার জন্য আপনারা প্রখ্যাত জ্যোতিষকে দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার। এই নাম্বারে আপনারা কখনোই আপনার রাশি কী, আপনার লগ্ন কী, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করবেন না। তাই কেবল তারাই যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করতে চান। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে লটারি পেয়ে কোটিপতি হতে চলেছেন। তার জন্য আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে, এটি কিন্তু আমি বারবার বলছি। এবং আপনারা কোনো দক্ষ জ্যোতিষকে আপনার জন্মছকটি একবার দেখিয়ে নিন আর জেনে নিন আপনাদের লটারি লাগার সম্ভাবনা রয়েছে কি না। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে কোটিপতি হতে চলেছেন। এর জন্য আপনাদেরও জন্মছক দেখার প্রয়োজন রয়েছে। আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। তাই আপনারাও কোনো দক্ষ জ্যোতিষীকে আপনার জন্মছকটি একবার অন্তত দেখিয়ে নিন। 3 নম্বর যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি এই 5 থেকে 11 তারিখের মধ্যে। আপনারাও কোনো দক্ষ জ্যোতিষীকে আপনাদের জন্মছকটি অবশ্যই একবার দেখিয়ে নিন আর জেনে নিন আপনাদের লটারি লাগার সম্ভাবনা রয়েছে কি না। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। আপনাদের ক্ষেত্রেও আপনাদের জন্মছক বলে দেবে আপনারা লটারি পাবেন কি পাবেন না। তার জন্য কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটি একবার অন্তত দেখিয়ে নিন। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। আপনাদের ক্ষেত্রেও কোনো দক্ষ জ্যোতিষীকে আপনাদের জন্মছকটি অবশ্যই দেখিয়ে নিন আর জেনে নিন আপনাদের লটারি লাগার সম্ভাবনা রয়েছে কি না, নয়তো আপনাদের
মূল্যবান পয়সা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থেকে যাবে। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। আপনাদের ক্ষেত্রেও দক্ষ জ্যোতিষীকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন এবং জেনে নিন আপনাদের লটারি লাগার সম্ভাবনা রয়েছে কি না। এরপরে যে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি যারা এই সপ্তাহে অর্থাৎ 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।